আইসিইউ সুবিধা সংবলিত অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্স 2 বছর ধরে পড়ে আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে। শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সটির ভেতরে উন্নত প্রযুক্তির পালস অক্সিমিটার, ইসিজি মেশিন, সিরিজ পাম্প, ভেন্টিলেটর মেশিন সহ রয়েছে জীবন রক্ষাকারী বিভিন্ন যন্ত্রপাতি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল সংকট সহ মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নীতিমালা না আসায় এটি ব্যবহার করা যাচ্ছে না। ইমরান হোসেনের ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে 1,50,44,855 টাকা দামের ইতালি থেকে আমদানি করা অ্যাম্বুলেন্সটি 2019 সালের 6ই মে হাসপাতালে পাঠানো হয়। এরপর থেকে প্রায় 2 বছর যাবৎ গ্যারেজবন্দি এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি। এর চালক আশরাফুল আলী বলছেন, গত বছর একজন রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল, এরপর থেকে আর বের হয়নি এই অ্যাম্বুলেন্সটি। তবে যন্ত্রাংশ ঠিক রাখতে প্রায় প্রতিদিনই কিছু সময়ের জন্য চালু রাখতে হয় এর ইঞ্জিন। একজন আসছিলেন লোকাল আমাদের পলিটিক্যাল নেতা, ওনাকে আমরা নিয়ে গেছিলাম গত বছরে। তারপরে আর রোগী আমাদের এখানে আসেনি, কেউ আমরা নিয়ে যাইনি। আমরা সেভাবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমরা ট্রেনিং 3 দিন ট্রেনিং নিয়েছি ঢাকায়। গাড়ি যন্ত্রাংশ কোনো নষ্ট হবে না, এগুলো প্রতিদিন গাড়িটা আধা ঘন্টা করে স্টার্ট করি, মাঝে মধ্যে চালাই, ক্যাম্পাসে চালাই। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এবার নড়ে চড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সচেতন মহল বলছেন, জনগণের টাকায় কেনা এ ধরনের বিশেষায়িত অ্যাম্বুলেন্স হৃদরোগে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত করতে প্রচার প্রচারণা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি অ্যাম্বুলেন্স, এটি কিন্তু আমরা নিজেরাই জানি না যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষে এই ধরনের একটি সুযোগ আছে। এই যে সুযোগটি, এটি কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়নি, আর তার ফলে যেটা হয়েছে এটা কিন্তু এখন অব্যবহৃত বা অকেজো অবস্থায় কিন্তু পড়ে আছে। কিন্তু এটি সরবরাহ করার ক্ষেত্রে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু এটি করা হয়েছে। অতএব আমি মনে করি যে জনগণের জন্য যে সুযোগটি তৈরি করা হলো সেটি যদি জনগণের কাজেই না লাগে, তাহলে এই যে বড় অঙ্কের একটি অর্থ কিন্তু গচ্চা ছাড়া আর কিছুই না। জনবল সংকট যদি থাকে, তাহলে সেই জনবল প্রয়োজনে অ্যাডহক ভিত্তিতে হোক, মাস্টার রোল ভিত্তিতে হোক, বা রাষ্ট্রের কাছ থেকে কিন্তু সেটা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চাইতে হবে। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলছেন, অ্যাম্বুলেন্সটির ব্যাপারে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা একটি নীতিমালা প্রণয়ন করছেন, অচিরে এটি চালু করা সম্ভব হবে। আমাদের যে হাসপাতাল, সেখানে দেখা যাচ্ছে যে গত আমি তো 7 মাস সাড়ে 7 মাস হয়ে গেল, এখান থেকে কোনো রুগীকে আমরা কিন্তু ঢাকায় রেফার করার মতো প্রয়োজন পড়েনি, কার্ডিয়াক রুগীকে। তো আমরা সেই জন্য হয়তো কেউ আমাদের কাছে রুগীর, আমরা যদি বলতাম যে এই রুগীটাকে ঢাকা নিয়ে যান, তখন হয়তো গাড়িটা রিকোয়ারমেন্টটা বেশি লাগতো। সচিব মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে যে আমরা, উনি বলছেন যে দ্রুততার সঙ্গে যাতে একটা চালুর একটা আইন কানুন করে, উনি হয়তো বলছেন যে হয়তো কেউ জানে না বলে চায় না, এটা হতে পারে। সেই জন্য আমরা এটা আমাদের যে পলিসিগুলো সেটা আমরা সার্কুলেট করবো স্থানীয় পত্রিকার মাধ্যমে, যাতে বিভিন্ন জায়গায় বলবো যে যদি কেউ এটা নিতে চায় তো নিয়ে যেতে পারবে। তবে প্রচার প্রচারণার অভাবের কথা স্বীকার করে তিনি বলেন, 2-1 দিনের মধ্যেই গণমাধ্যমে ভাড়ার তালিকা সহ একটি বিজ্ঞাপন প্রকাশ করা হবে। যদিও এই অ্যাম্বুলেন্সটির ভাড়া ব্যয়বহুল, তারপরেও কিছুটা সহজলভ্য করতে একটি কমিটি কাজ করছে। একটা এক জিনিস হচ্ছে যে একটু টাকা পয়সাটা বেশি লাগছে, তো আমাদের যেটা মানে যারা আসলে একটু সামর্থ্যবান হবে তারাই এটা নিতে পারবে। আসলে সব রুগী যারা একদম এখানে ওইভাবে অবস্থাপন্য না, তারা আসলে এই অ্যাম্বুলেন্সটা ব্যবহার করতে পারবে না। এখানে যদি 50 টাকা পার কিলো আমাদের এখান থেকে ঢাকা যাওয়া আসা হলো, তাহলে 500 কিলোতে প্রায় 25,000 টাকা শুধুমাত্র যাওয়া আসার খরচে আসবে। তারপর আনুষঙ্গিক তো আসছে, প্লাস দেখা গেলো যে আমাদের যে মেডিকেল টেকনোলজিস্ট বা মেডিকেল সিনিয়র স্টাফ নার্স অথবা ডাক্তার যদি যেতে চায়, আবার বলা আছে তার পদমর্যাদানের সম্মান। তা ওখানে আমি দেখলাম, যেখানে ব্যাপারে পড়লাম আবু নাসের, ওরা দেখলাম যে প্রায় 42,000 টাকার কথা বলেছে, যে বাট ওদের আমাদের 600 কিলোমিটার দেখলাম, তো আমাদের হয়তো কিছু কম আসবে। তা আমরা ওদের কীভাবে চালাচ্ছি এটা আমরা সংগ্রহ করেছি, আমি অলরেডি কমিটি তৈরি করে দিয়েছি যাতে আমরা এটাকে দ্রুত চালাইতে পারি। বাট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এটা রিকোয়ারমেন্ট অবশ্যই যদি বছরে একটাও আমরা নিতে পারি, দ্যাট ইজ দ্য গুড, মানে যেহেতু ফেসিলিটি একটা থাকা ভালো। তিনি বলেন, অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সটির জন্য একজন আইসিইউ চিকিৎসক ও নার্স প্রয়োজন, লোকবল না থাকায় এটি এতদিন চালানো যায়নি। এ সকল সমস্যা দূর করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তো এটাতে আসলে নষ্টপাতি যন্ত্রপাতি নষ্ট হওয়ার কিছু নেই, আমরা কয়েকবারে চেক করেছি পার্সোনালি, আর যাতে মেশিন স্টার্ট যাতে একটু দিয়ে না হলে ইঞ্জিনের নষ্ট যাতে না হয় সেই জন্য এটা ইয়া করা হয়েছে। না এটা আসলে নিয়োগ দেওয়ার কথা বলা নাই, এর আগেনস্টে নিয়োগ দেওয়া হবে এটা কথা বলা নেই, এটা বলা হচ্ছে যে হয়তো আমাদের যারা অলরেডি কাজ করে ডাক্তার যারা আছে বা নার্স যারা আছে তাদেরকে হয়তো আমরা একটা রাখলাম যে এই মাসে এরা থাকবে, এই মাসে থাকবে, যখন ডিটেল কেউ চাবে তখন এরা যাবে। তো যেহেতু অলরেডি একটা ইনস্ট্যান্ট বা উদাহরণ আমার সামনে আছে, আমরাও দেখি যে এরকম কত হলে একটা ফিস করে যাতে রোগীদের জন্য সহনীয় হয়, ডাক্তাররাও যেতে চায় বা নার্সরাও যেতে চায়, সেরকম ফিক্স করে আমরা ইয়ে করবো, সো দ্যাট যে পরিমাণ তেলের খরচ প্লাস মেডিকেল টেকনোলজিস্ট বা নার্সিং স্টাফ অথবা ডাক্তার যখন যারা যেটা চাবেন সেই অনুযায়ী এটা যাবে, যা পরিমাণ খরচ হবে সেটা যদি কেউ দিতে চায় তো ইনশাল্লাহ আমার মনে হয় যে এটা আমাদের কোনো সমস্যা হবে না। আমার মনে হয় 1-2 সপ্তাহের মধ্যে আমরা এটাকে ওকে করে এটা রিয়াটিয়া করে আমরা সার্কুলার দিতে পারবো। কার্ডিয়াক অ্যারেস্টেটের কোনো রোগীকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সটি সহায়ক ভূমিকা রাখবে এমনটাই মনে করছেন সচেতন মহল, তাই যত দ্রুত সম্ভব এটি চালানোর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।